দারিদ্রার মওয়ালরা জীবনের ঝুঁকি নিয়ে মধু আহরণ করলেও ন্যায্য দাম থেকে বঞ্চিত তারা ভেঙে বেরিয়ে কয়েকজন এই আসতে মওয়াল গড়ে তুলেছেন সমবায় সমিতি এবং মধু প্রক্রিয়াজাতকরণ কারখানা এস এম মিলনের ছবিতে মোস্তফা জামালের রিপোর্ট প্রতিনিয়ত এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবন থেকে মধু আহরণ করে মওয়ালরা এপ্রিল থেকে জুন সুন্দরবনে মধু আহরণের মৌসুম হলেও প্রায় সারা বছরই কম বেশি মধু আহরিত হয় কিন্তু নির্দিষ্ট বাজার না থাকায় মহাজনদের দাদনের চক্রে আবদ্ধ মোবাল জনগোষ্ঠী তাই বাজার মূল্যের চেয়ে কম দামে একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে মধু বিক্রি করতে বাধ্য হয় তারা আট দশন একসাথে ভাগ যায় যে যায় আল্লাহ বলে সবাই এক জায়গায় গিয়ে মধুকে আহরণ করি দশজন গেলে এগারোটা ভাগ করতে হতো আমাদের তো আমাদের যে চালান চতা দিত তাদেরকে একটা ভাগ দিতে হতো এই চক্র ভেঙে বেরিয়ে আসতে দুই বছর আগে সাতক্ষীরার হরিনগর গ্রামের পঞ্চাশটি মোবাইল পরিবার গড়ে তোলে সুন্দরবন মোবাইল শ্রমজীবী সমবায় সমিতি যারা একটি মধুশোধন কারখানাও গড়ে তুলেছে এতে ন্যায্য মূল্য পেতে শুরু করেছে মোবাইলরা আর কারখানায় কর্মসংস্থান হয়েছে এলাকার অনেকের মধুর ফ্যাক্টরি হওয়ার পরে আমরা এখানে শ্রমিক হিসাবে কাজ করে নিয়ে আমরা অনেক লাভবান হয়েছি আমরা যে মজুরি পাই সেই মজুরি দিয়ে আমরা খুব সংসার ধর্ম ভালো করে চালাতে পারি বাচ্চা কাচ্চা পড়াইতে পারি মধু প্রসেসিং করে সারা বাংলাদেশে পাঠানো হচ্ছে এছাড়াও আপনার জাপানে আমরা কিছু পরীক্ষামূলক কিছু পণ্য আমরা পাঠিয়েছি বন বিভাগ বলছে মধু নির্ভর এমন শিল্প বেশি করে গড়ে উঠলে মোবাইলদের জীবনমানের উন্নতি হবে পাশাপাশি সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমবে বনজীবীদের সুন্দরবন সংলগ্ন এরিয়ায় যদি আমরা এই ধরনের ছোট ছোট মধু প্রসেসিং ইন্ডাস্ট্রি করতে পারি তাহলে কিন্তু মোয়ালদের যে রিস্ক এবং মোয়ালরা যে প্রকৃত বেনিফিট পায় না আমাদের দাদন দাতাদের জন্য তাহলে কিন্তু এখান থেকে বের হয়ে আসার একটা সাংঘাতিক সুযোগ রয়েছে বন বিভাগের হিসেবে সুন্দরবন থেকে প্রতি বছর গড়ে দুশো টন মধু ও পঁয়ষট্টি টন মোম আহরিত হয় মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা